হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে আপনারা পাখিদের একটু বিশেষ যত্ন নিতে হবে, কারণ অতিরিক্ত গরম পাখিরা সহ্য করতে পারে না। অনেক সময় পাখিরা দেখা যায় স্ট্রোক হয়ে মারা যায়। গরমে পাখিদের কীভাবে যত্ন নেবেন সে বিষয়ে আজকের ভিডিওয় আলোচনা করব। আপনারা দেখছেন বার্ডস লাভার বিশ্বজিৎ চ্যানেলটি, আমি আছি বিশ্বজিৎ। যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনার পাখিদের একদিন অন্তর গায়ে জল স্প্রে করে স্নান করান। যদি তা না পারেন তাহলে আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে পাখিদের স্নান করান। প্রথমে একটি বড় পাত্রে জল দিন, সেই জলেতে দুব্বা ঘাস দিয়ে আপনি কেজের মধ্যে ঢুকিয়ে দিন, পাখিরা নিজে থেকে স্নান করে নেবে। দ্বিতীয়ত, পাখিদের খাঁচা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পাখিদের খাবার জল প্রতিদিন পাল্টে দিন। তৃতীয়ত, অনেক ব্রিডার্সরা আছেন যারা সারা বছর ধরে পাখিদের ব্রিডিং করান, অন্তত এই গরমের সময়টা আপনারা ব্রিডিং করানো বন্ধ রাখুন। চতুর্থত, অনেকেই আছেন যারা পাখিকে ব্ল্যাক সিড খাওয়ান, এই গরমে পাখিদের ব্ল্যাক সিড খাওয়াবেন না, এতে পাখির শরীর গরম হয়ে যায়। এরপর যেটা বলবো সেটা হলো, এই সময় সপ্তাহে আপনি পাখিকে অন্তত 3 থেকে 4 দিন গ্রিন ফুড বা শাক খাওয়ান। পাখিদের কী কী গ্রিন ফুড বা শাক খাওয়াবেন যদি না জানা থাকে তাহলে আমার প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি, ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পেরে যাবেন। অনেকেই পাখিদের প্রোটিনের জন্য ডিম খাইয়ে থাকে, এই গরমে কোনো এ পাখিদের এগ ফুড বা ডিম না দেওয়াটাই ভালো, কারণ এতে পাখির শরীর গরম হয়ে যায়। পাখির খাঁচা বা কলোনি সবসময় খোলা জায়গা রাখার চেষ্টা করুন বা বারান্দা রাখুন, যাতে এই সময় গরমে পাখিরা বাতাস নিতে পারে। এই গরমে পাখিদের অতিরিক্ত মেডিসিন খাওয়াবেন না। আর যেটা বলবো, আপনারা পাখিদের খাঁচা পারলে ভিজে কাপড় দিয়ে ঘিরে দিন, তাতে কী হবে আপনার খাঁচার ভিতরটা সবসময় ঠান্ডা থাকে। এই সময় আপনি খাবার জলের সাথে পাখিকে ওয়ারেস মিশিয়ে খাওয়াতে পারেন, এতে পাখির শরীর সুস্থ থাকবে। অনেকেই আছে যারা পাখির শরীর ঠান্ডা রাখার জন্য ফ্রিজের জল ব্যবহার করে থাকে, কখনোই পাখিকে ঠান্ডা জল, অতিরিক্ত ঠান্ডা জল বা ফ্রিজের জল ব্যবহার করা উচিত নয়, এতে পাখিদের মোশন লাগতে পারে এবং পাখি মারাও যেতে পারে। যে সমস্ত ব্রিডাররা সারা বছর ধরে পাখির থেকে ব্রিডিং করিয়ে থাকে তাদের এই সময় ডিওয়ার্মিং করানোটা দরকার। এই ডিওয়ার্মিং কথাটা মানে অনেকেই, অনেক ব্রিডার্স জানে আবার অনেকেই জানে না। তো ডিওয়ার্মিং কথার বাংলা মানে হলো কৃমিনাশক। সারা বছর পাখি ডিম দেওয়ার জন্য হাঁড়ির ভিতরে থাকে এবং সেই হাঁড়ির যে ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে তাদের, তারা প্রচণ্ড পরিমাণে নোংরা করে ভিতরে এবং সেই নোংরা থেকে তাদের শরীরে কৃমির সৃষ্টি হয় এবং এই কৃমি থেকে বিভিন্ন সময় পাখিদের দেখা যায়, পাখিদের চোখ খুলে যায়, চোখ থেকে জল পড়ে এবং পাখিরা ঝিমোতে থাকে। অনেক সময় এই কৃমির কারণে পাখিদের ডিম নষ্ট হয়ে যায় এবং ডিম থেকে বাচ্চা হতে চায় না। এই কারণে পাখিদের ডিওয়ার্মিং করানো খুবই দরকার। এই ডিওয়ার্মিং আপনি দুটিভাবে করাতে পারেন, একটা প্রাকৃতিক খাবারের মাধ্যমে আর হচ্ছে মেডিসিনের মাধ্যমে। মেডিসিনের মাধ্যমে যদি ডিওয়ার্মিং করাতে চান তাহলে আমি একটি মেডিসিনের নাম বলবো, সেটি হলো পিপারেজাইন, যেটা আপনি যে কোনো পাখির দোকানে, ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি কোনো প্রাকৃতিকভাবে করাতে চান তাহলে কীভাবে করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো। ডিওয়ার্মিং প্রসঙ্গে একটা কথা বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে পাখিকে ডিওয়ার্মিং করানোর, এটা খুব নিরাপদ একটা উপায়। ওই ডিওয়ার্মিং সম্পর্কে আপনাদের বিস্তারিত ভিডিওতে আমি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না আপনাদের। আপনারা যারা মেডিসিনের মাধ্যমে ডিওয়ার্মিং করাতে চান, আমি মেডিসিনটার নাম ভিডিওতে বলে দিয়েছি, এছাড়া আমি ডেসক্রিপশানে মেডিসিনটার নাম আমি লিখে দিলাম, আপনারা দেখে নেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পান। পরবর্তী ভিডিওতে দেখাবে, ততক্ষণ অবধি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।